ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 14 ফেব্রুয়ারি 2020 শুক্রবার, আজ ভ্যালেন্টাইন্স ডে এবং সাথে পয়লা ফাল্গুন, অনেকের জন্য এই দিনটি খুব স্পেশাল। তো আপনাদের এই স্পেশাল দিনে আমি আজ আপনাদের বিভিন্ন ধরনের কবুতরের বাজার দর দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকবেন, বাজার দরও জানবেন। ধন্যবাদ। হ্যাঁ মুখী, দাম কীরকম দিচ্ছেন? জোড়া জোড়া 1500। এখানে নর্মাদি কোনটা? চকলেটটা, চকলেটটা নর, কালোটা মাদি। তো আগে তো ডিম বাচ্চা করাইছিলেন না? তো কীরকম হলে বিক্রি করবেন ভাই? একদম একদম 1500 ভাই। পলিশ হলে দাম কীরকম যাচ্ছে হলুদটা ভাই? হ্যাঁ 3000 টাকা। আর এগুলো কি লটন সাদাগুলো ভাই? ওগুলোর দাম কিরকম পড়বে? 3000। আর ব্লু নিয়েটার দাম কিরকম হবে? কালোটা 6000 টাকা। দেখতে পাচ্ছেন এক জোড়া কালো ব্লু নিয়ে, জোড়া দাম চাওয়া হচ্ছে 6000 টাকা। গজ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের জ্যাকোবিন আছে, না হোয়াইট, অ্যালমন্ড, ইয়েলো টাইপের। গজ দাম চাওয়া হচ্ছে পার পেয়ার এভারেজ 6000 টাকা করে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো জ্যাকোবিন। এই উপরে জোড়া দাম কীরকম চাচ্ছেন এই জ্যাকোবিনে? 4500। আর এই এই জোড়া কীরকম যাচ্ছে নিচেরগুলো? হ্যাঁ হ্যাঁ 3000। আর বোম্বাই? এটাই বোম্বাই 3000। আর ওই জ্যাকোবিন কাইটটা? 4500। আর ভাই ইয়েলো স্টিচার কত পড়বে? ইয়েলো স্টিচার 8000 টাকা। হলুদ কিং? হলুদ কিং 6000। আর এখানে হলুদ কিং কত পড়বে ভাই? এখানে হলুদ কিং? আর মাল্টেস? মাল্টেস 8000। আর শিলটা কত পড়বে? শিল 3000। দেখতে পাচ্ছেন এখানে একজন সাউথ জার্মান শিল আছে ভিতরে, তার দাম চাওয়া হচ্ছে আপনার 3000 টাকা করে। এখানে আপনার দুই জোড়া কালো শিরাজি আছে, এগুলো আপনার দাম চাওয়া হচ্ছে 5000 টাকা করে জোড়া, দুই জোড়া 10000 টাকা। এখানে আপনার যা আছে সবগুলো ডিম বাচ্চা করা রানিং। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুল ইয়েলো একজন বিউটি আছে, কেকম এটা রিসেসিভ ইয়েলো বলেন বিউটি ভাই। জার্মান বিউটির দাম কীরকম যাচ্ছে? 15000 টাকা। এ তো ডিম বাচ্চা করা পুরা ভাই। এটা কীরকম হলে বিক্রি করবেন? 10 হলে ছেড়ে দিবেন ভাই। আপনার চাই ফোন নাম্বারটা একটু দিয়েন তো আমাকে, যদি একটু নিতে চাই আপনার ফোন নাম্বারটা কাস্টমারদের একটু বলেন। 01868 6362 5 5 2। আপনার নাম ভাইয়া? আরিফ হোসেন। আপনার লোকেশন? নারায়ণগঞ্জ। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলে দিলাম, যদি কারো এই আপনার এই ইয়েলো জার্মান বিউটি লাগে তাহলে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনার ফুল ইয়েলো, এটা সিলভার বা অ্যাশটেল বা উইংয়ের না, ফুল ইয়েলো, সিসিবি ইয়েলো যেটাকে বলে, শর্ট পুরো অ্যাকুরেট। বিয়র্স, আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিং আছে মিডিয়াম সাইজের, একটা আপনার হোয়াইট কিং, একটা আপনার অ্যাশের টাইপের, দুইটাই আপনার মেল মানে নর, দাম চাওয়া হচ্ছে পার পিস 2000 টাকা করে। একদম না, এটা দামাদামি করে নিতে হবে। বিয়র্স দেখতে পাচ্ছেন এই একজন একজোড়া সবজি হোমা আছে, এটা আপনার ডিমার্চা করা গাড়ি, সামনেরটা আপনার নর, পেছনেরটা বাদি, দাম চাওয়া হচ্ছে 1500, কিছু কম বেশ হবে, দামও দামি করে নিতে হবে। হ্যাঁ ঝর্ণা ছাড়েন কি সিঙ্গেল? কীরকম দাম যাচ্ছেন? এক হাজার টাকা যাচ্ছেন। নর্নামাদি ভাই এটা? আর গিয়া চিলোটা মনে হয় জোড়া না? দুটোটাই নর। ও কীরকম দাম যাচ্ছেন দুইটা নরে? দুইটা নর ভাই 1000 টাকা, মানে 500 টাকা পিস পড়বে। এটা কত পড়বে সামনে? 600 আর 400। আর ভাই এই কালো মুখী?
জোড়া 2000 ডিম বাচ্চা করা ওই দুটো নর। আপনার এখানে তো নরই বেশি, তো এখানে যে সবুজগুলো আছে এগুলো কি নর বেশি? সবই নর। তা পার পিস নর কিরকম পড়বে? পার পিস 400 করে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সাদা লক্ষ্য আছে, দামটা হচ্ছে 2500 টাকা, একদম 2000 হলে বিক্রি হবে। নিচে আপনার আরেক জোড়া আছে একই দাম, জোড়া চাওয়া হচ্ছে 2500, 2000 হলে বিক্রি হবে। এখানে শর্ট ফেস আছে, এটা আপনার বাচ্চা 2-3 পরে। আর এখানে ভাই পিস কত বললেন জানি ভাই? শর্ট ফেস 1500। আচ্ছা এখানে শর্ট ফেসে নর আছে তিনটা, পার পিস 1500 টাকা পড়ে। একটা নেড়া মাথা আপনার লাল গিয়ারে, আর বাকি যা আছে সবই আপনার ঠিকঠাক দিতে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ঝর্ণা শাটিং আছে, শাড়ি তো ডিম বাচ্চা করে না, কত বললেন জানি না, 2000 হলে বিক্রি হবে একদম। আর এই সবজি হোমা একদম কত বিক্রি হবে? 2500 টাকা চাও দাম, 2000 হলে বিক্রি হবে। আর এখানে আপনার ইয়েলো বোম্বাইয়ের বাচ্চা আছে, দাম চাওয়া হচ্ছে বাচ্চার চাওয়া দাম 2000, একদম 1500 হলে বিক্রি হবে। আর এখানে ব্লুকিংয়ের একটা নর আছে রানিং, এটা ফিক্স কত? 2500 হলে বিক্রি হবে। ভাই সিরাজির দাম কিরকম চাচ্ছেন? এটা 3000 টাকা চাচ্ছি ভাইয়া, 2500 টাকার নিচে। জোড়া 3000? হ্যাঁ 2500 টাকার নিচে বিক্রি হবে। আর এখানে যে এটা কি আপনার হোমার? হ্যাঁ এটা হোমার। একটা তো চুইঠাল দেখি। হ্যাঁ এটা চুইঠাল, একটা চুইঠাল একটা নাইরা। কিরকম দাম চাচ্ছেন? এটা আপনার এই 2000 টাকার নিচে বিক্রি হবে না। একদম 2000? একদম 2000 রানিং না? আমার নাম মোহাম্মদ তারেক, আমার বাসা হইলো গাজীপুরা, টঙ্গী গাজীপুরা। আমার এই কিংটা যেই মালগুলো এগুলো আমার, এই কিংটার দাম আমি 3000 টাকা চাচ্ছি, 2500 টাকা হইলে বিক্রি হবে একদম ফিক্স। হ্যাঁ হ্যাঁ সবগুলোই আমার। আর আমার মোবাইল নাম্বারটা হইলো 01-916-02-4646, 01-916-02-4646। আমি এটা মিরপুর 1 নম্বর, এই হাট করি টঙ্গী বাজার, এই হাট করি তারপরে আপনার এই ফতুল্লা, হ্যাঁ নারায়ণগঞ্জ ফতুল্লা। জোড়া 6000। আর ভাই কিং জোড়া? ভাই কিং জোড়া 5000 টাকা ভাই। জোড়া 5000, এর কিংটা কত বলবে? ওড়া পড়বে হলে 2500 টাকা সিঙ্গেল দা। আর জ্যাকোপিনটা? জ্যাকোপিনটা 2500। আর ভাই এই কিং জোড়া কত পড়বে? আজগর ভাই এই কিংটার দাম পড়বে 6000 টাকা। আর সিঙ্গেল এর রেন? রেন রেন সিঙ্গেলটা পড়বে হলো আপনার হলো 2500। সেন উপরে এক জোড়া কিং আছে, দামটা হচ্ছে আপনার 3000। আর আপনার এখানে এক জোড়া ইয়েলো কিং এর বাচ্চা আছে বেশ বড় সাইজে, দামটা হচ্ছে আপনার 3500 টাকা, 0 পরের বাচ্চা বিশাল বড়। আর এখানে আপনার স্যাক্সন বটার আছে একটা জোড়া, এটা আপনার 3000 টাকা পড়বে। আর বিউটি হোম আছে একটা সিঙ্গেল একটা মেল, এটার দাম পড়বে আপনার 2000 টাকা। আর জ্যাকোবিন আছে, জ্যাকোবিন 4000 টাকা চা হচ্ছে। আর সিঙ্গেল একটা শেখার আছে স্টারগেট শেখার, ওটার দাম চা হচ্ছে আপনার 3000 টাকা। এলোমুখী একটা হোয়াইট বার সালকা, দাম চা হচ্ছে 2500 টাকা। বিয়স এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালোমুখী আছে, দাম চা হচ্ছে 2000 টাকা, ডিম বাচ্চা করার আনি। একদম কীরকম বলে বিক্রি করবা ভাইয়া? 1800। দেখি খাতা সহ দাম বললা শুধু কবুতরে। ভাই আফ্রিকান হলে দাম কত চাচ্ছেন? 6000। তো ডিম বাচ্চা করা না, কীরকম হলে ভাই বিক্রি করবেন? 5000, একদম 5000। আর এখানে যে রেড চেকার আছে ভাই, জোড়া 3000, বিক্রির দাম কত? 2000। এটা মাদি, এটার দাম কীরকম পড়বে? একদম 2000। আর সবজি হোমাটা?
এটা মাঝে 1000 টাকা পড়বে। আর নিচে যে হোমা আছে ভাই, এটা কি জোড়া? কালোটা কি জোড়া নাই স্যার? ও এটা স্যার জোড়া। এই জোড়ার দাম কিরকম পড়বে? কত? 3000। আর এই কালো এটা কত পড়বে? একদম 1500। আর নিচে সিঙ্গেলটা এটা 1500 একদম। নিচেটা নর নাম আছে নর। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা সিলভার সিরাজি মাদি আছে, পার পিস 1000 টাকা করে চাওয়া হচ্ছে, দুইটা দিলে 2000 টাকা পড়বে। আর হলুদ বোম্বাই একটা জোড়া আছে, ওইটা আপনার 3000 টাকা চাওয়া দাম। আর একটা কালো বোম্বাই আছে যেটা খুব কম পাওয়া যায়, এই বোম্বাই জোড়ার দাম চাওয়া হচ্ছে আপনার 5000 টাকা জোড়া। আর লাল বোম্বাই কত বললেন ভাই? 1200 টাকা নর। আচ্ছা, যা দেখতে পারলেন সবই আপনার আনি সিলভার সিরাজিটা ছাড়া। ইয়স দেখতে পাচ্ছেন এখানে একজন ইয়েলো চাইনিজ অল আছে রানিং, দাম চাওয়া হচ্ছে 2000 টাকা। আপনার একদম 1500 বিক্রি হবে খাঁচা ছাড়া, শুধু কবুতর জোড়া। দুটা ডিম না একটা? কত দাম দাচ্ছ এই জোড়াটা? 3000 টাকা খাঁচা মাত্র 700, শুধু ডিম সহ কবুতর। একদম কিরকম হলে ছাড়বো? 2500 ছাড়ে দিবা। এই জোড়ার দাম কিরকম যাচ্ছ? 3000 টাকা জোড়া। বিক্রি দাম কত হবে? 3000, 2500 টাকা যাবে। ও দেখতে পাচ্ছেন এক জোড়া ক্যাপুচিন, দাম চাওয়া হচ্ছে 3000, একদম আপনার 2500 বিক্রি হবে। দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ম্যাক্সিমা আছে, দাম চাওয়া হচ্ছে 3500 টাকা। আর পাশে আপনার এক জোড়া গোল্ডিয়ান সুইফট আছে, এটার দাম চাওয়া হচ্ছে, গোল্ডিয়ান সুইফট কত বললেন ভাই? 4500 টাকা দুজোড়াই আপনার রানি নির্মাচা করা। আর ভাই সিরাজির দাম কিরকম চাচ্ছেন? হলুদ সিরাজি 3000 টাকা রানিং, একদম 2500 ছেড়ে দিবেন। আর এখানে ম্যাক্সিমা জোড়াটা ভাই এই জোড়া 2500। আর এখানে যেগুলো আছে ভাই 2500 করে জোড়া পড়বে। বিক্রি দাম কত ভাই? অল্প কিছু কম বেশ হবে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ম্যাক্সিমা আছে বেশ বড় সাইজে, দাম চলছে 2500, নিলে হয়তো বা 2200 থেকে 2300 এরকম রাখা যাবে। ব্লু শার্টিং কিনলে 1000 টাকা দিয়া? দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু শার্টিং আপনার ওইটা, আর আপনার এই হাতে যেটা আছে দুইটা বিক্রি হয়ে গেছে 1000 টাকা। কীরকম দাম চাচ্ছেন জোড়াটা? 4000। আপনি কি নির্মাচা করাইছিলেন? একদম কিরকম হলে বিক্রি করবেন? হ্যাঁ একদম 2000 ভাই। সোনটা আপনার দাম কিরকম চাচ্ছেন? এই জোড়া 2000, আর এই জোড়া 1500। পাসপোর্ট জোড়া নর্মাদি কনফার্ম আছে? দেখতে পাচ্ছেন এখানে একজন আইসমুখি আছে, দাম চাচ্ছে 3000 টাকা জোড়া। আর আপনার এখানে টোয়া চন্দন আছে, টোয়া চন্দন দাম চাওয়া হচ্ছে আপনার 2000 টাকা করে জোড়া। সবগুলোই রানি নির্বাচন করা চুইটার। আপনার একজন হোমা দেখতে পাচ্ছেন আপনার রেড বারে, দাম চাওয়া হচ্ছে 4000 টাকা, এই জোড়া রানিং নির্বাচ করা। আচ্ছা এখন না করে নিন, দাম চাচ্ছেন কত ভাই? একদম 45, একদম 4500। আর এখানে যে ভাই মুখি আর ব্লু শার্টিং আছে, মুখিটা 2500, ব্লু শার্টিং 2200। মুখিটা 2500, হ্যাঁ, আর ব্লু শার্টিং হলো
2200 টাকা পড়বে। এগুলো কি সবগুলো রানিং? সব রানিং ব্র্যান্ড করে বাচ্চাগুলো সেল করি। বাচ্চা সেল করেন না কেন ভাই? বাচ্চাগুলো সেল করি না মানে কি আমি সব রানিং করতে বেশি বাচ্চাগুলো তো বেশি কমপ্লেন আছে দুলে নর হয়ে গেল না তা তো অবশ্যই বাচ্চা তো গ্যারান্টি দেওয়া সম্ভব না। বুখারা জোড়া ভাই 5500 এই বুখারা জোড়া 5500 আর এই যে ভাই মুসলদম মুসলদম তো ভাই 1000 টাকা 1000 টাকা পড়বে। আর ভাই এখানে যে ভাই কিং এর একটা জোড়া আছে এটা 5000 টাকা একদম নিম বাচ্চা করেন আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একজন কিং আছে আপনার ইয়েলো দামটা হচ্ছে 5000 বলতে একদমই নামাদামি হবে না ইয়েলো কিং মোটামুটি রাউন্ড শেপের আচ্ছা সমস্যা নেই আমি দেখি দেখতে পাচ্ছেন চোখটা পুরান ব্লাড লাইনে দুইটাই পুরান ব্লাড লাইনে হ্যাঁ দুইটা একবার সেম কালার দেখেন নরমালি দুটো ওল্ড ওল্ড ব্লাড লাইন এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই? এটা 2500 একদম 2500 কোনো দামই হবে না না নরমালি জোড়াই সেম সাইজ আচ্ছা দমটা দেখি ভাই পুরো ক্লিয়ার দমে না একদম ক্লিয়ার দমে দুই একটা মিসিং আছে রড়ি ভাই হুম তারপরে তো অনেক ধরে পাচ্ছি একটু তো দেখলাম আর কি জি লোকেশন মিরপুর 13 জি ভাই এখানে আপনার একজোড়া কালো লক্ষ আছে রানিং দামটা হচ্ছে আপনার 3500 নিচে যে একজোড়া আছে এটার দাম আর কি 3500 টাকা পড়বে আর এখানে একজোড়া সিলভার লক আছে এই জোড়ার দামটা হচ্ছে আপনার 3000 টাকা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হোয়াইট বেনথামের বাচ্চা আছে জোড়া আপনার 800 টাকা চাওয়া হচ্ছে আর এখানে কাদাকনাথের বাচ্চা আছে আপনার দেখতে পাচ্ছেন জোড়াগুলো পিওর কাদাকনাথ না একটাও ক্রসের হয়তো ওভার ব্রিডিংয়ের কারণে একটু কালার চেঞ্জ হয়ে গেছে দামটা হচ্ছে প্রতি জোড়া 1000 টাকা করে